আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই মালয়েশিয়ার বিমানবন্দরে কর্মী বুঝে নিতে হবে নিয়োগকর্তাদের, অর্থাৎ আপনাদেরকে যে কোম্পানি মালয়েশিয়া নিবে সেই কোম্পানি আপনাদেরকে মালয়েশিয়ার বিমানবন্দরে এসে আপনাদেরকে বুঝে নিতে হবে। যদি বুঝে না নেন তাহলে আপনাদের অনেক অনেক বিপদ হবে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী আসার পরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বুঝে নিতে হবে, অন্যথায় যে দেশ থেকে কর্মী আসবে ফিরতি ফ্লাইটে সে দেশেই ফেরত পাঠিয়ে দেবে বলে জানিয়েছেন দেশটির অভিশন বিভাগের মহাপরিচালক কারিম তাজমি দাউদ। সরকারি এ সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগত কর্মী ডকুমেন্ট ও প্রকৃত নিয়োগকর্তা যাচাইয়ের পর বিমানবন্দরে নিয়োগকর্তারা তাদের নতুন কর্মী বুঝে নিতে পারবে। ইমিগ্রেশনের মহাপরিচালক উদ্ধতি দিয়ে বার্নামার প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিবাসন বিভাগের নিয়মগুলো নিয়োগকর্তাদের মেনে চলতে হবে। KLIতে তাদের বিদেশি কর্মীদের 6 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে সেই সময়কাল বাড়ানো হবে। বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না প্রকৃত নিয়োগকর্তা তাদের গ্রহণ করার জন্য কুয়ালালামপুর বিমানবন্দরে আসে। সকল বিদেশি শ্রমিকের বৈধ নিয়োগকর্তার অধীনে থাকা নিশ্চিত করার জন্য এই প্রবিধান। অবশ্য বিভাগের তত্ত্বমত প্রকৃত নিয়োগকর্তার অধীন এ না থাকার কারণে কর্মী অবৈধ হয়, গ্রেফতার ও শাস্তির সম্মুখীন হয়। তাই নিয়োগকারী এই নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে আগত বিদেশি কর্মীদের নট টু ল্যান্ড NTL নোটিশ দেওয়া হবে এবং তাদের পরবর্তী ফ্লাইটে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশি কর্মীদের নিয়ে বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পক্ষ থেকে প্রকৃত নিয়োগকর্তা কর্তৃক বিমানবন্দরে কর্মীকে গ্রহণ করার শর্তটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য মালয়েশিয়াকে অনুরোধ করে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সুষ্ঠু অভিবাসী ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ নিয়ম পরিপালনের জন্য নিয়োগকর্তাদের অনুরোধ করেছে। অভিশন কর্মী ব্যবস্থাপনার দুর্বলতাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চিহ্নিত করে নানা পদক্ষেপ নিয়েছে, যা মালয়েশিয়ার মতো উন্নত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।